দর্শক, একদম ব্রেকিং নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা যেটা জানতে চাচ্ছিলেন আসলে সকলেই, বিশেষ করে প্রাথমিকের এই যে ফল কবে প্রকাশ করা হবে সে সংক্রান্ত যখন ভিডিও আমরা আপলোড করেছিলাম, তখন আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে কত সংখ্যক পদে আসলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে আমরা অনেক আগেই নিউজ করেছিলাম, তবে আজকে একদম হট ব্রেকিং আপনাদের জন্য নিয়ে এসেছি। যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি শুনলে হয়তো অনেকেই আমাদের গালাগাল করতে পারেন, কেননা আপনাদের একটি আশা দেওয়া হয়েছিল যে সেটি গণমাধ্যম সবার আগে নিউজ করেছিল যে প্রাথমিকে পদ সংখ্যা বাড়তে পারে। এমনকি প্রাথমিকের যিনি সিনিয়র সচিব ছিলেন, যিনি ছাত্রবিদায় সচিব, তিনিও বলেছিলেন যে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে ডেইলি ক্যাম্পাসই প্রথম নিউজ করেছিল যে প্রাথমিকে পদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি এবং পদ বাড়ছে না। এটি নিয়ে আমরা একটা বাইলাইন স্টোরি আমাদের গেছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে প্রাথমিক ক্যাটাগরিতে আছে, সেখানে আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আজকে আমরা যেটা একদম শতভাগ নিশ্চিত হয়েই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পদ সংখ্যা সেটি 2020 সালে যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী হচ্ছে, অর্থাৎ 32,577টি পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 45,000 সহকারী শিক্ষক নিয়োগের যে কথা বলা হয়েছিল সেটি বাস্তবায়ন হচ্ছে না। না হওয়ার পিছনে যে কারণটি অধিদপ্তর বা মন্ত্রণালয় যেটি আমাদেরকে জানিয়েছে, সে তারা বলছে যে তারা একটা উদ্যোগ নিয়েছিল গত মাসে। আপনারা সকলেই জানেন প্রাথমিকের সিনিয়র সচিব যিনি হয়েছেন তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন যেহেতু অনেকদিন ধরে নিয়োগ বন্ধ আছে সেহেতু পদ সংখ্যা কিছু বাড়ানো যায় কিনা, এবং সেই অনুযায়ী কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল এবং লিখিততে অনেকজন পাস করেছেন এবং সবাই হয়তো আশায় বুক বেঁধেছিলেন যে 45,000 বা 50,000 নিয়োগ হবে। তবে আসলে সেটি হচ্ছে না, 32,577টি যে পদ বিজ্ঞপ্তিতে ছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার নিয়োগ হবে, এবং এটি আসলে এই চলতি নভেম্বর মাসে চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে। তবে এখনো ফল প্রকাশের কোনো সিদ্ধান্ত আসেনি আমাদের কাছে, এটি ছিল আপডেট। আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে, আমাদের কাছে রেকর্ডও রয়েছে, তবে সেই রেকর্ডটি আমরা কিছু কারণে পাবলিশ করতে পারছি না। যদিও এর আগের ভিডিওটি আমরা মহাপরিচালক স্যারের রেকর্ড আকারে দিয়েছিলাম, তবে আমাদের কাছে এরকম রেকর্ডও রয়েছে। আপনারা ব্যক্তিগতভাবে জানতে চাইলে সেটি আমাদের ইনবক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই রেকর্ডটি কিছু অংশ শোনানোর জন্য। তবে এটি ছিল আজকের মূল তথ্য, যে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ হবে, তবে সঠিক তথ্য দেয় ডেইলি ক্যাম্পাসের কাজ। ডেইলি ক্যাম্পাস শিক্ষা নিয়ে কাজ করা দেশের একমাত্র পত্রিকা, যারা তাদের সরকার নিবন্ধন আছে এবং বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করা এক নম্বর পত্রিকা আমরা। সুতরাং আমরা আসলে এখানে ভুল তথ্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমরা যেটি যখন যে তথ্যটি পাই সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সঠিক তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আশা করছি যে এই তথ্য পাওয়ার পর আপনারা প্রাথমিকের যে ফল প্রকাশে যেরকম রেসপন্স পেয়েছিলাম আমরা সেই রেসপন্স এই ভিডিওতে পাবো। অবশ্যই যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। ডেইলি ক্যাম্পাস দায়িত্ব নিয়েই বলছে এটি যে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের যে পদ সংখ্যা সেটি বাড়ছে না, 32,577 পদেই নিয়োগ হবে, এটি চূড়ান্ত। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবার আগে সবশেষ শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।